मतलब उत्तरे आगुने पुड़े चारटी गरुर मृत्यु। बीडी स्टार टीवी न्यूज रिपोर्ट करेछेन स्टाफ रिपोर्टर मोहम्मद नाइम मियाजी, साथे आछि आमि तानजाना रहमान रिजा। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আগুনে পুড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার লুধুয়া গ্রামের কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু পুড়ে মারা যায়, যার বর্তমান বাজার মূল্য 2,60,000 টাকা। জানা যায় সোমবার 22 মার্চ গভীর রাতে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের কৃষক লতিফ ব্যাপারীর বাড়ির গোয়াল ঘরে মশার কয়েলের আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কৃষক লতিফ ব্যাপারীর ছেলে আমির হোসেন বলেন, প্রতিদিনের মতো মশা থেকে গরুকে রক্ষা করতে গোয়াল ঘরে কয়েল জ্বালিয়েছিলাম। 5টি গরু রশি দিয়ে বেঁধে ঘুমাতে যাই। রাত আনুমানিক 12টার কিছু সময় পর গোয়ালে আগুনে লেলিহান শিখা দেখে আমাদের ঘুম ভাঙে। এলাকাবাসীর সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আমাদের একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে ও গোয়ালে বাঁধা চারটি গরু আগুনে পুড়ে বাঁধা অবস্থায় মারা যায়। অপর গরুটির অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুন লেগেছে। পানি খাওয়ায় আমি এখানে 4টা বানছি, ওখানে 2টা, 6টা গরু। তারপরে রাতে 10:30 বাজে আমি গরুর লাস্ট খেত দিছি। ওই টাইমে দেখছি যে আমার গরু সেফ ছিল, মানে গরু ভালো ছিল। আচ্ছা, আগুন এটা ওই বাঁধতে পারবো আমার কোনো দাও নাই।